যিনি জবাই করবেন, জবাইকারী, তার জন্য শর্ত হলো পাঁচটি। এই তথ্যগুলো আপনারা পাবেন হুজ্জাতুল্লাহিল বালিগা, এই তথ্যগুলো আপনারা সহিফে পুস্তকাতেও পাবেন। তো আমরা চলে যাচ্ছি এক নম্বর শর্ত কি। এক নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনা আকিলান, যিনি জবাই করবেন তার আকল থাকতে হবে। সাওয়ান কানা রাজুলান আম ইমরাতান, হতে পারে সে পুরুষ হতে পারে সে নারী, বালিগান আম গায়রু বালিগিন, প্রাপ্তবয়স্ক হতে পারে নাও হতে পারে। তাহলে নারী পুরুষের কোনো বিভেদ নাই, প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়সের কোনো ভেবেদ নেই, শুধু আকল বুদ্ধি থাকলে সে জবাই করতে পারবে। আমাদের গ্রামে গ্রামগঞ্জে দেখা যায় মেয়ে মেয়ে জবাই করতে চায় না বল নিষেধ আছে, আবার দেখা যায় ছেলে ছেলে জবাই করতে চায় না বল নিষেধ আছে, মুরগি এগুলো জবাই করতে চায় না, একদম এগুলো কোনো নিষেধাজ্ঞা নেই। নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, একটাই শর্ত, সেটা হচ্ছে আকল। আকল থাকলেই সে জবাই করতে পারবে। উল্লেখ্য যে তিন ব্যক্তির জবাই শুদ্ধ নয়। এক নম্বর মাজনুন, পাগল ব্যক্তি জবাই করলে সেই জবাই বখনযোগ্য নয়। দুই নম্বর ওয়াসাবি আল্লাযী লা ইয়াকিল, এত ছোট বাচ্চা যার বুদ্ধি নাই সে জবাই করলে সেই জবাই বখনযোগ্য নয়। তিন নম্বর হচ্ছে ওয়াসাকরান, ওই নেশাগ্রস্ত ব্যক্তি যার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে, এই তিন ব্যক্তির জবাই খাওয়া যাবে না। এক নম্বর শর্ত, কেন খাওয়া যাবে না? ছোট বাচ্চা সে বিসমিল্লাহ কি বোঝে না, শরীয়ত বোঝে না, নেশাগ্রস্ত ব্যক্তির কমন সেন্স নাই, সেও শরীয়ত বোঝে না, কার নামে জবাই করছে, আল্লাহর নামে নাকি গায়রুল্লাহর নামে, সেটা সে বোঝে না, এই জন্য এদের জবাই খাওয়া যাবে না। দুই নম্বর শর্ত, আই ইয়াকুনা মুসলিমান, যিনি জবাই করবেন তাকে মুসলিম হতে হবে, আও কিতাবিয়ান ইহুদিয়ান আও নাসরানিয়া, অথবা সে কিতাবি হবে। ইহুদি জবাই করলে সেটাও খাওয়া যাবে, খ্রিস্টান জবাই করলে সেটাও খাওয়া যাবে। ইহুদি এবং খ্রিস্টানের জবাই করা প্রাণী খাওয়া যাবে। আল্লাহ বলেছেন আল কোরআন পড়া 6 পৃষ্ঠা 6 সূরা মায়েদা আয়াত নম্বর 5, আল্লাহ বলছেন যে আল ইয়াউমা উহিল্লা লাকুম আত-তাইয়িবা ওয়া তু'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুন লাকুম, আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল, তোমাদের খাবারও তাদের জন্য হালাল। এখানে খাবারের ব্যাখ্যা বিশিষ্ট মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, খাবার মানে জবাই। তোমরা যেটা জবাই করবে সেটা ইহুদি খ্রিস্টান খেতে পারবে, ইহুদি খ্রিস্টান যেটা জবাই করবে সেটা তোমরা খেতে পারবে, এই ব্যাখ্যা করেছেন। তো অনুরূপ ভাবে ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিবাহ করা যায় মুসলিমের জন্য। একজন মুসলিম পুরুষ ইহুদি এবং খ্রিস্টান নারীকে ইহুদি খ্রিস্টান অবস্থায় মুসলমান না পাইয়েও বিয়ে করতে পারে, এই সূরাতে 5 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। তো এটা কেন? এই ক্ষেত্রে আমরা বলবো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলেছেন, এরা বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান নয়, এরা শত সহস্র বছর আগের ইহুদি খ্রিস্টান যারা তাওরাত এবং ইনজিলের উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু বর্তমান যুগের ইহুদি এবং খ্রিস্টানরা বিকৃত ধর্মের উপর আছে, বর্তমান যুগের ইহুদি এবং খ্রিস্টানরা বর্তমান যুগের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাসী। আমরা জুমার খুতবার শেষে দেখব ইনশাআল্লাহ যে সন্ত্রাসী কার্যকলাপ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, মাআযাল্লাহ, আল্লাহ মুসলিমদের হেফাজত করুক। তিন নম্বর শর্ত হচ্ছে আন লা ইয়াকুনা মুহরিমান ইযা যাবাহা মিন সাইদিল বার, কোন মুহরিম হজ এবং ওমরা করতে গিয়েছেন, ইহরাম অবস্থায় আছেন, এরকম ব্যক্তি হারামের সীমানায় কোনো প্রাণী শিকার করে জবাই করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 95 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহী বান্দারগণ, লা তাকতুলু সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা ইহরাম অবস্থায় কোনো প্রাণী জবাই করো না, হত্যা করো না। অনুরূপ ভাবে 7 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা মায়েদার 96 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া হুরিমা আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে, সাইদুল বাররি, স্থলভাগের কোনো প্রাণীকে শিকার করা, মা দুমতুম হুরুমা, যতক্ষণ পর্যন্ত তোমরা মুহরিম থাকো, যতক্ষণ তোমরা মুহরিম আছো ততক্ষণ পর্যন্ত স্থলভাগের কোনো প্রাণী শিকার করা, জবাই করা তোমাদের জন্য হারাম করা হয়েছে, শিকার করা। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর শর্ত গেল, মুখস্থ করবেন। চার নম্বর শর্ত, আইকুল সাম্মা আলা যাবিহাতি ইদা তাকারা, জবাইকৃত প্রাণী যাকে জবাই করতে যাচ্ছি, জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহ উল্লেখ করে জবাই করা। বিসমিল্লাহ বলে জবাই না করলে
অধিকাংশ বিদ্বান অধিকাংশ স্কলার বলেছেন এর পরবর্তী আয়াত ওয়ালা তাকুলু তোমরা খেও না মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি সূরা আনআম 121 নম্বর আয়াত যেই প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয় না সেটা তোমরা খেও না সহিহ বুখারীর হাদিস 5543 মুসলিমের হাদিস 1968 বিসমিল্লাহ বলে জবাই করতে হবে আপনারা সকলেই জানেন পাঁচ নম্বর শর্ত যিনি জবাই করবেন তার জন্য কোন মানুষের সম্মানে কোন ব্যক্তির জন্য বা কোন ব্যক্তির সন্তুষ্টির জন্য হবে না এটা হারাম করা হয়েছে আল্লাহ বলেছেন আল কোরআনের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা ওমা উহিল্লা লিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া অন্য যেই কারণে জবাই করা হবে হুররিমাত সেগুলোকে হারাম করা হয়েছে সম্মানিত উপস্থিতি সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যাবাহা লিগাইরিল্লাহ লাআনাল্লাহু আল্লাহ লাআনত করেছেন অভিশাপ দিয়েছেন মান যাবাহা লিগাইরিল্লাহ যারা প্রাণীকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তাদের জন্য আল্লাহ লাআনত করেছেন সম্মানিত উপস্থিতি আপনি হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে 500,000 টাকা দিয়ে দুইটা কোরবানি করেছেন কিন্তু এর পিছনে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে আপনার কষ্ট তো বিফলে যাবেই যাবে বরং আল্লাহর লানত পাবেন আর আরেকটা হাদিস বলছে আপনি শিরিক করে ফেলবেন শিরিক এই জন্য আমি বলি কুরবানি করা এটা ফরজ না ওয়াজিব না সুন্নাতে মুয়াক্কাদাও না এটা সুন্নাহ কেউ কেউ সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন এই সুন্নাত আমলটা করতে গিয়ে আপনি কিন্তু শিরিক করবেন না সাবধান একটা সুন্নাত আমল বাস্তবায়ন করতে গিয়ে জীবনকে ধ্বংস করবেন না শিরিক করবেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি কথা মান সাল্লা ইবাই ফাকাদ আশরাকা যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা শিরিক করে অমান সামাইরাই ফাকাদ আশরাকা যারা মানুষকে দেখানোর জন্য সিয়াম রাখে তারাও শিরিক করে অমান তা সাদাকাইরাই ফাকাদ আশরাকা যারা মানুষকে দেখানোর জন্য সাদকা করে কুরবানি করে দান করে তারাও শিরিক করে আপনার কুরবানি যেন আপনার শ্বশুরের জন্য না হয় আপনার কুরবানি যেন আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন সম্প্রতি এই নগদ দিয়ে দিয়েছেন ঈদের আগে এখন কুরবানি না দিলে শ্বশুর বাড়ি থেকে বকা দিবে খারাপ বলবে এই জন্য না হয় আপনার কুরবানি যেন গোশত ভক্ষণের জন্য না হয় আমি নিজে দেখেছি বহু মানুষ এরকম বলে খাসি দিয়ে কুরবানি দিব না শেয়ারে দিব কেন খাসির গোশত গন্ধ করে খাসির গোশত ছাগলের গোশত গন্ধ করে তাই দিব না আরে গোশত গন্ধ করবে না শুকরান আসবে সেটা তোমার কি কুরবানি দিবা তুমি আল্লাহর জন্য দিবে তো তুমি আল্লাহর জন্য গন্ধ আসে তুমি বলো কেন মানুষ বলবে সেটা সম্মানিত উপস্থিতি এটাই হচ্ছে আমাদের দেশের কুরবানির বাস্তব নমুনা তো কুরবানির বিধান সম্পর্কে একটু বলে তারপর সেদিকে যাচ্ছি এর আগে বলি আমরা শেষ করলাম তিনটি শর্ত প্রাণীর জন্য শেষ করলাম পাঁচটি শর্ত জবাইকারীর জন্য এবার